ভিডিও করতেছেন কাজ করেন কাজ করেন কাজ করেন হুক অ্যাক্ট মাল্টিমিডিয়ার সম্মানিত মেম্বার এবং ম্যানেজিং প্রোডাকশন সহ সকলেই কাজে ব্যস্ত, প্রচুর কাজে ব্যস্ত। তারা সবাই মনোযোগ দিয়ে কাজ করছে। আমাদের সুপারস্টার তানজিল খান কালি মুছে সাদা করছে, মানে সে হুক অ্যাক্টের যে হারিকেনগুলো আছে সেগুলো পরিষ্কারের দায়িত্ব নিয়েছে। আমাদের প্রোডাকশন ম্যানেজার মিস্টার আরিফুল রাহাত ভাই প্রচন্ড কষ্ট করছে, যেটা বলা খুবই মুশকিল। যেটা যে করে সেই একমাত্র মা জানে যেটা কতটা কষ্টের কাজ। নারিকেল থেকে সুবরা ওঠানো এবং সেগুলোকে তান্ত্রিকের জন্য প্রস্তুত করা, তাকে হেল্প করতেছে আমাদের কাশফুল মিডিয়া। কাশফুল ভাই পরিদর্শন করে যাচ্ছেন এবং তিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের অথৈ ভাই শান্তিপ্রিয় মানুষ, উনি সিগারেট টানতেছে আর কাজগুলো পরিদর্শন করতেছে, সবাই ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। আমাদের হিরোকে দেখেন একটু, প্রিন্স মাহমুদ ওরফে খালেদ মাহমুদ, ফোক অ্যাক্টের সুপারস্টার হিরো মিস্টার প্রিন্স মাহমুদ, চক্র ফোরে রেপ হয়েছিলেন, এই ফার্স্ট ইতিহাসের প্রথম। তিনি একমাত্র সেই ব্যক্তি যে ফোক অ্যাক্টে এসে দর্শন হয়েছে, দর্শিত হয়েছে, যার কারণে পুরো পুরুষ জাতি আজকে কলঙ্কিত। অতি ক্লান্ত হয়ে গিয়েছেন, সেজন্য উনি চেয়ারে বসে একটু রেস্ট নিচ্ছে। রাত 2টা বাজে, ভাই খুবই শ্রম দিয়েছেন, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ভাইয়ের জন্য আমরা সবাই আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। হুক অ্যাক্ট মাল্টিমিডিয়ার টেকনিক্যাল সাপোর্টে যারা আছে তারা অত্যন্ত পরিশ্রম করছেন। রাত 2টা বাজে, তারা ঘুমকে হারাম করে আমাদের অভিনয়টাকে ফুটিয়ে তোলার জন্য আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সাব্বির ভাই, ওনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারার মধ্যে কেমন যেন একটা চিকন চিকন হয়ে গেছে, যাক আল্লাহ তাআলা তাকে অশেষ হায়াত দান করুক, যেন তিনি আমাদেরকে সাপোর্ট দিয়ে যেতে পারেন। সাথে আছেন আমাদের সুপারস্টার অভিনেত্রী সাথিয়া চৌধুরী, যিনি আমাদের আজকের নির্দেশ ভৌতিক কাহিনীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অভিনয়ের সাপোর্ট দিচ্ছেন, যেটা পুরো অভিনয়টাকে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আপুকে অসংখ্য ধন্যবাদ। দেখেন তার অভিনয়, আপনারা দেখে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমাদের হুক অ্যাক্টের সিনিয়র আপু মোহন আপু, জান্নাতুল ইসলাম মোহন আপু, উনিও অত্যন্ত চমৎকার অভিনয় করেছে, যে আমাদের আজকের অনুষ্ঠানে একটি ভয়ানক দৃশ্য ধারণ করেছে। দেখছেন আপনারা, অবশ্যই দেখছেন, আশা করি আমাদের নির্দেশ হরর সিরিজটি খুবই ভয়ানক ভাবে ফুটিয়ে তুলেছেন। টুডে আওয়ার হরর সিরিজ নিশেক ওয়েব সিরিয়াল নাও শুটিং চলছে হুক অ্যাক্ট মাল্টিমিডিয়া। আমাদের সাব্বির ভাই কিছু বলছে, শুনেন আপনারা। হুক অ্যাক্ট মাল্টিমিডিয়া নিশেক ওয়েব সিরিয়ালে চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য। আচ্ছা বিছানায়, আচ্ছা বিছানায় রাত জেগে শুট করছি, একজন নিচে পড়বো আর বিছানায় থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের সাউন্ড সিস্টেমে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সাকিব ভাইয়া। সাকিব ভাইয়া আপনার উনি খুবই খুবই ক্যামেরাম্যান ভাইয়ার নাম জানেন কি ভাই? ডিওপি সাকিব, ডিওপি সাকিব।
আমাদের জনপ্রিয় ক্যামেরাম্যান যিনি আমাদের পুরো অনুষ্ঠানটিকে সুন্দর এবং সুকৌশলভাবে ফুটিয়ে তুলছে তিনি হলেন ডিএমপি সাকিব ভাইয়া। সাকিব ভাইয়া চোখের নিচেও কালো দাগ পড়ে গেছে, ভাইয়াদের কষ্ট সফলতার জন্য আমরা যেন দর্শক প্রিয় হতে পারি অনুষ্ঠানটি সে কামনা করি। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের পুরো টিমটি আলোচনায় মগ্ন। আমাদের ফোকেক মাল্টিমিডিয়া সিইও আশিক খান চৌধুরী ভাইয়াকে আমি বলবো আজকের অনুষ্ঠানের বিষয়ে কিছু বলার জন্য। এটা অনুষ্ঠান না, আমাদের নির্দেশিকা হরর ওয়েব সিরিজের জন্য কিছু বলুন। আশা করতেছি কাজটা খুব ভালো হবে এবং কাজটার জন্য অনেক কষ্ট করতেছে আমরা সবাই। রাত জেগে ফকির মাল্টি মিডিয়ার প্রত্যেকটা আমার টিমের মেম্বাররা খুব কষ্ট করতেছে এবং সত্যি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, তারা এত কষ্ট করতেছে। আর প্রচুর পরিমাণে শীত, কারণ উত্তরবঙ্গে আছি আমরা, উত্তরবঙ্গে এই সাইডটা প্রচুর পরিমাণে শীত। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করছে। এখনও প্রপসের কাজ চলছে আর এদিকে শুটিং চলছে আর সামনে কাজ চলবে আরও। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেখবেন নিষেধ, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের আরিফুল রাহাত আমাদের ফুকের সম্মানিত জননী জান্নাতুল ইসলাম মুন আপু, আপনার কাছ থেকে আমরা জানতে চাই আজকে যে হরর ওয়েব সিরিজটি সম্পর্কে আপনি কিছু বলুন। কিছু বলতে পারবো না, গলা ভেঙে গেছে, অনেক ঠান্ডা, নৌকায় 3 ঘন্টা ছিলাম, অনেক কষ্ট করে কাজটা করতেছি। সবাই দেখবেন প্লিজ, আপনারা দেখলে আমার এই কষ্টটা মনে থাকবে না, আমি অনেক খুশি হব। এবং আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আপনারা বুঝতে পারতেছেন আমাদের জননী কতটা পরিশ্রম করেছে যে ওনার কণ্ঠ দিয়ে আওয়াজই বের হচ্ছে না। যাক, আল্লাহ তাআলা ওনার কষ্টকে সফলতা অর্জন করুক। আমিন।